কলকাতা নজরুল মঞ্চে সঙ্গীত পরিবেশনের পর হঠাৎ অসুস্থ হয়ে মঙ্গলবার প্রয়াত হন ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের, যাকে সবাই কেকে নামেই চেনেন। তার অকাল প্রয়াণে মালদা শহরের SN রোডে মহিলা থানার সামনে বুধবার সন্ধ্যায় একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এদিন কেকের প্রতিকৃতিতে মালা পরিয়ে ও পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস, শিক্ষক মলয় সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই জানেন গতকাল সন্ধ্যায় কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালে শুধু আমাদের দেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্র যে আমরা ইতিমধ্যে অন্যান্য সাংস্কৃতিক সংস্থা সকলের পক্ষ থেকে আমরা তাকে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করবো। আমাদের প্রতিকৃতিতে আমরা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করব। আমি প্রসেনজিৎ দাস তাকে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। আমাদের মধ্যে আরও যারা শিল্পীরা রয়েছে, কল্যাণী কল্যাণী রয়েছে, নিহারি গাড়ি রয়েছে, অনিন্দিতা রয়েছে, নৌসাদ রয়েছে, আরও যারা রয়েছে পুষ্পার্ঘ্য নিবেদন করবে। তারপরে আমরা পরবর্তী মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।